বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সরকার জাতির জনক মনে করে না বলেও এই সরকারকে আমরা 7 দিনের আলটিমেটাম দিচ্ছি। এদিকে এই সব করে ডক্টর ইউনূস মহাবিপদে, সেনাবাহিনী এই সব কি করলো? শেখ মুজিবুর রহমান কি জাতির পিতা? এই প্রশ্নটা নিয়ে একটা ডিবেট শেখ মুজিবকে জাতির পিতা বলা যাবে না এই ঘোষণা দেওয়ায় ডক্টর ইউনূসের এই অবস্থা কি করে হলো? দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস কিন্তু মহাবিপদে রয়েছেন। তিনি কিন্তু দেশের মধ্যে এক এক করে নতুন নিয়ম দিচ্ছেন এবং সেই নিয়মগুলোর জন্যই কিন্তু এই সব হচ্ছে। গাইজ, আপনারা এটা সবাই জানেন এবং আমারও জন্মের পর থেকেই দেখে আসছি, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা হয়। এখন এইটা কি হয়েছে এবং ডক্টর ইউনূসেরও বা এই অবস্থা কেন হলো? দর্শক শ্রোতা, সবকিছুই আপনাদেরকে এক এক করে দেখাবো। ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, এই বিষয় নিয়ে সবকিছু আপনারা জানতে পারবেন। এবং আপনারা এই বিষয়টা সবাই জানেন যে আমাদের দেশের মধ্যে সেনাবাহিনীরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তারা দুর্নীতিবাজদেরকে ধরতেছে এবং যে যে অপরাধ করতেছে সবাইকে ধরতেছে, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। এইগুলা বিষয় নিয়ে এখন কয়েকটা ভিডিও প্লে করব। এই ভিডিওগুলোতে ধারাবাহিক সবকিছু থাকবে। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে আপনাদের মন্তব্য করবেন। এর আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কেউ বাজে মন্তব্য করবেন না। এই যে শেখ মুজিবুর রহমান কি জাতির পিতা, এই প্রশ্নটা নিয়ে একটা ডিবেট হঠাৎ করে চালু হয়ে গেছে আমাদের সমাজে। আমাদের খেয়াল থাকার কথা, উপদেষ্টা জনাব নাহিদকে কিছু সাংবাদিকের প্রশ্ন জিজ্ঞাসা করার প্রেক্ষাপটে তিনি একটা জবাব দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন তার সরকার শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলে মনে করেন না। তিনি কি মনে করেন সেটারও একটা ব্যাখ্যা তিনি দিয়েছিলেন। এটা নিয়ে আমি আলাদাভাবে কথা বলিনি এবং মনে হলো আলাদাভাবে কথা বলা দরকার, কারণ সামহাও এই আলোচনায় আমাকেও ঢুকতে হয়েছে। দুদিন আগেই খালেদ মহিউদ্দিন ভাই এখন ঠিকানায় আছেন, ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানে আমাকে এই প্রশ্নটা উনি করেছিলেন। সো এবার শেখ মুজিবুর রহমানের আলোচনায় আসি যে তিনি কি জাতির পিতা। আচ্ছা, জাতির পিতা যখন আওয়ামী লীগ বলে, তারা কোন জাতির পিতা তাকে বলে? আওয়ামী লীগ জাতি বলতে বোঝে বাঙালি জাতি। এখন বাঙালি জাতি কি 71 সালের পর থেকে হয়েছে? বাঙালি জাতির অনেক দীর্ঘ ইতিহাস আছে। তো শেখ মুজিবুর রহমানের জন্মের আগে তাহলে জাতির পিতা কে ছিল? খুবই যৌক্তিক প্রশ্ন। আবার তিনি যদি বাঙালি জাতির পিতা হন, তাহলে আমাদের এই ভূমিতে যে অবাঙালি মানুষরা আছে তাদের পিতাকে, অনেক অবাঙালি মানুষ আছেন এবং তত জাতিগোষ্ঠীর সংখ্যা অনেক, তাদের পিতাকে প্রশ্ন আসে, নিশ্চিতভাবেই আসে। আচ্ছা, তাহলে কি তিনি রাষ্ট্রের স্থপতি? বাংলাদেশ রাষ্ট্রের একমাত্র স্থপতি এভাবে বলা ভালো? সেটাও আমরা কেউ বলতে পারি, কেউ ভাবতে পারি আওয়ামী লীগের লোকজন বা তার প্রতি অন্ধত্ব থাকা মানুষ তাকে সেভাবে দেখতেই পারেন। কেউ যদি না দেখেন, না দেখবেন, আমি দেখি না বহুদিন থেকে। আমি আমার অনেকগুলো ভিডিওতে আগে বলেছি, আজকে এক্সক্লুসিভলি কথা বলছি, অনেক ভিডিওর মাঝখানে এটা বলেছি, সেটা হলো আমি আমাদের স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আমি শেখ মুজিবুর রহমানকে মনে করি। কিন্তু তিনি একমাত্র নন, আমাদের আরও অনেকেই আছেন। সেই ক্ষেত্রে আমেরিকা যে কাজটা করেছে, আমেরিকাতে ফাউন্ডিং ফাদার্স আছে, খুব মজার ব্যাপার। আমেরিকাও কিন্তু এই এত বছরে, মানে 250 বছর হয়ে গেল আমেরিকার স্বাধীনতার, আজও তারা সিদ্ধান্ত নিতে পারেনি তাদের ফাউন্ডিং ফাদার্স যে বলছি সংখ্যাটা কত। বিভিন্ন জায়গায় বিভিন্ন সংখ্যা আপনি পাবেন, 7 জন, 10 জন, 15 জন, 30-এর বেশিও কেউ কেউ বলেন। ফাউন্ডিং ফাদার্স না, যখন ফাউন্ডিং ফাদার্স নিয়ে আলাপ আসলো, তখন এই ডিবেট আছে যে বেশ কয়েকজন নারী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই এনটায়ার সময়টাতে, স্বাধীনতা, সংবিধান লেখা এই সময়গুলোতে। তাহলে ফাউন্ডিং মাদার্স কেন থাকবে না? মজার ব্যাপার, কেউ কেউ ফাউন্ডিং মাদার্সের পক্ষে আছেন এবং কেউ কেউ ফাউন্ডিং মাদার্সের তালিকাও করেছেন। আবারও এই তালিকাটার মধ্যেও ডিবেট আছে, কেউ মনে করেন 5 জন, কেউ 7 জন, কেউ 10 জন। ওই সময় যেহেতু নারীদের পার্টিসিপেশন খুব বেশি ছিল না, কিন্তু সেটারও একটা তালিকা আছে এবং একমত হয়নি। এদের মধ্যে একজনকে মোটামুটি অবিসংবাদিতভাবে সবচেয়ে বড় হিসেবে দেখা হয়, সেটি জর্জ ওয়াশিংটন। এবং ওয়াশিংটনের রোল ওয়াজ রিয়েলি রিয়েলি ভেরি ইম্প্যাক্টফুল তাদের স্বাধীনতার ক্ষেত্রে। তিনি শুধুমাত্র অর্গানাইজ করেননি, তিনি নিজে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, ফলে তাকে কেউ কেউ, সবাই না বা অনেকেই, মনে করেন ফাদার অফ হিজ কান্ট্রি, দেশের, নট জাতির, খেয়াল করি দেশের পিতা হিসাবে মনে করে। এবং মজার ব্যাপার, আমেরিকার অনেকেও আবার তাকে আলাদাভাবে কোনো সম্মান দেওয়ার পক্ষে না, তারা ফাউন্ডিং ফাদার্স তত্ত্বেই বিশ্বাসী যে ফাদাররাই আমাদের কাছে আছে, তাদের জন্যই আমরা ঋণী। আর ওই যে বললাম হাওয়ার্ড জিনের মতো মানুষও আছে যারা ফাউন্ডিং ফাদার্স কনসেপ্টেই বিশ্বাস করেন না এবং ক্রিটিক করেন
যে অহেতুক একটা যুদ্ধ বাঁধিয়ে তারা ফাউন্ডিং ফাদার্স হয়েছেন, যেটা যুদ্ধ ছাড়াই কৃষকরা প্রকারান্তরে কলোনাইজারদেরকে বিতাড়ন করতে শুরু করেছিল। বলছেন দ্য ওয়ার ওয়াজ টুক ওভার বাই ফাউন্ডিং ফাদার্স, এবং তারা যেহেতু ধনী মানুষ ছিলেন তারা ধনীর স্বার্থেই এগুলো করেছেন। জিন একটু লেফটিস্ট প্রিজমে দেখেছেন, তার সাথে আমরা ডিবেট করবো কি না তারটা অ্যাকসেপ্ট করবো, ইজ এ টোটালি ডিফারেন্ট ডিবেট, কিন্তু উনি এটা বলছেন। সো ওই রাইট আছে ইন দ্য সোসাইটি, রিজলভ হয়ে যায় নাই। কেউ যদি বলে ইতিহাস রিজলভ হয়ে গেছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, এটা স্টুপিডিটি। এবং সবাই বা 90-95% মনে করার পরও যদি সাম 5% মনে করে আমি মনে করি না, ফাইন। আবার 95% যদি মনে করে শেখ মুজিবুর রহমান জাতির পিতা না, আর 5% যদি মনে করেন জাতির পিতা, মনে করুন, ইটস আপ টু ইউ। আমরা এই ফ্রিডমের কথা বলছি, এই জায়গায় থাকার কথা বলছি। আমি ব্যক্তিগতভাবে আমাদের কিছু ফাউন্ডিং ফাদার্স আছে বলে মনে করি, আমাদের যে যুদ্ধ, এই যুদ্ধ যেভাবে হয়েছে যা হয়েছে, শেখ মুজিবুর রহমান আমাদের দেশের স্বাধীনতা চাননি। যেহেতু ইতিহাসের আলোচনাগুলো শুরু হলো, আমাদের হাতে যথেষ্ট ডকুমেন্টস আছে, আমি 7ই মার্চের ভাষণ নিয়ে ওখানে কিছু কথা বলেছি, আরও কিছু কথা যুক্ত করব, করে আমরা দেখব বা বুঝতে চাইব আসলে স্বাধীনতা চেয়েছিলেন কি না। উত্তর আসবে উনি স্বাধীনতা চাননি, কিন্তু এটা ফ্যাক্ট, উনি স্বাধীনতা না চাইলেও এই পুরো জনগোষ্ঠীকে একত্র করা, ঐক্যবদ্ধ করা, এবং শেষ পর্যন্ত যুদ্ধটাও তিনি তার অ্যাবসেন্সে হয়েছে কিন্তু নিশ্চিতভাবেই সেই যুদ্ধ তার নামে হয়েছে, তাকে নেতা মেনে হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু শুধু কি তাই, এর মধ্যে আরও পুরো ইন্টায়ার যুদ্ধের সময়ে প্রবাসী সরকার ছিল, তাদের নেতৃত্ব তাজউদ্দিন আহমেদ দিয়েছেন, অন্য নেতারা ছিলেন আওয়ামী লীগের, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, শেখ মুজিবের পক্ষে হলেও সেটা বিরাট ইম্প্যাক্ট ছিল, ভেটারান মুক্তিযোদ্ধা, 3টা ফোর্সের একটার কমান্ডার ছিলেন, সেক্টর কমান্ডার তো ছিলেনই, আমাদের ইভেন সেক্টর কমান্ডারদেরকেও আমরা এর মধ্যে নিতে পারি। আমাদের ছাত্র নেতারা ইশতেহার পড়েছেন, শাহজাহান সিরাজ আসম রব পতাকা উত্তোলন করেছেন, মুজিবের 7ই মার্চের ভাষণের আগেই সিরাজুল আলম খান, এদেরও নেতা যিনি, যারা একসময় বাংলাদেশকে স্বাধীন করতে হবে এই চিন্তা যাদের অনেক আগে শুরু হয়েছিল, ভাষারই তো আছেনি, শেখ মুজিবুর রহমানেরও নেতা তিনি। আমরা এখানে দেখতে পাচ্ছি এতক্ষণ শেখ মুজিবুর রহমানের এই বিষয়টা নিয়ে অনেক কথা হয়েছে, এখন দেখতে পারবেন মূল যে বিষয়টা ডক্টর ইউনুসের, এইটা কিন্তু আপনারা এখন দেখতে পারবেন, এবং তার সর্বশেষ কী হয়েছে এইটা দেখতে পারবেন। দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি আবারও বলতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, একটুও ভিডিও স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা এই বিষয়গুলো নিয়ে সব কিছু বুঝতে পারবেন। এই যে দেখেন, রাজনৈতিক দলগুলো নানানভাবে এক ধরনের চাপ তৈরি করছে নির্বাচন ইস্যুতে, আবার নির্বাচন ইস্যুতেও ডক্টর ইউনুস কোনো কিছু পরিষ্কার করে বলছেন না যে নির্বাচনটা আসলে কবে হবে, সেনাপ্রধানের দেওয়া বক্তব্যকে নিজস্ব মতামত দাবি করেছেন। তো এই যখন উত্তাল পরিস্থিতি, ডক্টর ইউনুসকে নিয়োগদাতা, বেসিক্যালি তিনি বলেছেন যে ছাত্ররা হচ্ছে তার নিয়োগকর্তা, তো সেই নিয়োগকর্তারাই এবার যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার উপর একটা কঠিন প্রেশার বা অলিখিত চাপ প্রয়োগ করছে, আর সেই চাপটা হচ্ছে, গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, একমাত্র আওয়ামী লীগের মধ্যে কবি শান্তিতে যিনি রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা, আতিথেয়তা, পাশাপাশি সম্মান, প্রোটেকশন সকল কিছু নিয়ে তিনি আসলে চেয়ারটাতে বসছেন, আর আওয়ামী লীগের আমল থেকে আজকের দিন পর্যন্ত, যদিও 5ই আগস্টের পর কয়েকদিন হয়তো টেনশানে ছিল, চেহারা হাসিখুশি ছিল না, বাট এখন আবার চেহারা একটু হাসিখুশি, কথা বলেন, হাসি দেন, তিনি হয়তো ভাবছেন যে বিপদকালটা পার হয়ে গেছিল। বাট গতকালকে হাস্তাত আবদুল্লার পর এবার কিন্তু সার্জিসদের আলাদা আরেকটি স্টেটাস আসছে, এরপরে দেখলাম সমন্বয়কদের বিভিন্ন জায়গা থেকে এটাকে সাধুবাদ জানানো হয়েছে, সাধুবাদ জানানো হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও, ইভেন যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন। এই মুহূর্তে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণ সহ 5টি দাবি জানিয়েছে সমন্বয়কদের একাংশ, আমরা একাংশ এই কারণে বলছি যে এখন বিভিন্ন জায়গায় পদত্যাগ শুরু হয়ে গেছে। সার্জিস বলছে যে আপনার হাসনাত যে দাবিগুলো করেছিল ঠিক সেম দাবিগুলো, তার মানে তারা পরিকল্পনা করেই এই কাজটা করেছে যেটা সরকারকে চাপ প্রয়োগ করবে। হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসটা বরাবর বলছে যে ওইখানে উপদেষ্টা পদে আমাদের দুজন আছে, আর তাদেরকে সোজা রাখার জন্য বা ঠিক রাখার জন্য আমরা ছাত্ররা এখানে সমন্বয়ক হিসাবে পাহারায় আছি। তো সেই পাহারাদারদের এবার দাবি হচ্ছে কি যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, নতুন সংবিধান গঠন করতে হবে, আওয়ামী লীগ দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন করতে হবে, শেখ হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল করতে হবে, এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। বাকি যে দাবিগুলা এর মাঝখানে একটু কঠিন হচ্ছে,
নতুন সংবিধান গঠন, যদিও এটা নিয়ে অলরেডি কাজ চলছে বা কমিশন গঠন করা হয়েছে, সেখান থেকে নানান প্রজ্ঞাপনও আসছে যে সংবিধান যেটা আগের এটাকে সংস্কার করা হবে না, ওইটাকে বাদ দিয়া নতুন করে একটা সংবিধান লিখিত হবে, এরকমই কিন্তু পরিকল্পনা আমরা যতটুকু বুঝতে পারছি। বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ বিতর্কিত করেছেন, তিনি জাতির জনক বা পিতা যেটি বলি সেটা স্বীকৃতি অনেকে দিয়েছে, কে দিয়েছে মানে বাংলাদেশে দিয়েছে, বাংলাদেশে কে দিয়েছে বলা হচ্ছে, আওয়ামী লীগ দিয়েছে। আপনার মনে করেন আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্ট ভাবে সে ক্ষমতায় ছিল, মানুষের ভোটাধিকার হরণ করে, গুম খুন করে, গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল, সে তারা কাকে জাতির পিতা বললো, কারা তাকে, তারা কোন দিবসকে কোন জাতীয় দিবস ঘোষণা করলো, সেটা তো এই নতুন বাংলাদেশে সেটা তো ধারাবাহিকতা থাকবে না। আমরা তো বলেছি বাংলাদেশকে আমরা নতুনভাবে গঠন করতে যাচ্ছি, ফলত আমাদের ইতিহাসের প্রতি তো আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আসলে আনতে হবে। সো আপনারা যদি আওয়ামী লীগের করা সব কিছুকে মনে করেন জাতীয় জাতীয়, আপনারা তো গত এই যে ভোটাধিকার মানে ভোটবিহীন যে সরকার তারই তো আসলে বৈধতা নেই, তো সেই সময় তো অনেক কিছুই করা হয়েছে, এই সবগুলো জিনিসকে তো আমাদের আসলে পুনর্গঠন করতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে। অবশ্যই না, কেন জাতির জনক মনে করবে, প্রত্যেকটা দেশের তো একটা জাতির পিতা থাকে, ঠিক না? না, প্রত্যেকটা দেশে যে আমেরিকা দেখেন, পাকিস্তান দেখেন, বিভিন্ন দেশের দেখেন, সেরকম জাতির পিতা থাকে, তাহলে আমাদের দেশের কোনো জাতির পিতা থাকবে না? আমাদের এই ভূখণ্ডের লড়াইয়ের ইতিহাসে কেবল একজন না, বহু মানুষের এরকম কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে, এবং সেটা শুধু আমাদের ইতিহাস কিন্তু শুধু 52 থেকে শুরু হয়ে যায় নাই, আমাদের ইতিহাসের দীর্ঘ লড়াই আছে, ব্রিটিশ বিরোধী লড়াই আছে, আমাদের এখানে 47 লড়াই আছে এই ভূখণ্ডের মানুষের, 71 লড়াই আছে, 90 আছে, 24 আছে, আমাদের এখানে শেরে বাংলা ফজলুল হক, সুরারদী, আবুল হাশিম, যোগেন মণ্ডল, মাওলানা ভাসানি, আপনি অনেক মানুষের লড়াই আছে। আমরা তো মনে করি এখানে একজন জাতির পিতা না, বরং অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছে যাদের কন্ট্রিবিউশনের ফলে এই ভূখণ্ড, এই রাষ্ট্র আমরা স্বাধীনতা পেয়েছি, ফলে আমরা এটাকে একটা দলে একটা ব্যক্তিতে সীমাবদ্ধ করতে চাই না, ফলে আমাদের যেই ইতিহাসের যেই বহুমুখিতা রয়েছে, নানা মাত্রা রয়েছে, যেটাকে আওয়ামী লীগ এতদিন অস্বীকার। গাইজ, আপনারা তো দেখছেন এইসব বিষয় নিয়ে সবাই কী বলতেছে, অনেকেই অনেকের মন্তব্য প্রকাশ করতেছে, এবং এই নিয়ে কিন্তু অনেক নিউজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই বিষয়টা অনেকে কথা বলতেছে যে জাতির পিতার নাম থেকে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম থেকে জাতির পিতা পদবীটি উঠিয়ে যাওয়ার জন্য অনেকেই কথা বলতেছে। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের মন্তব্য কী, এবং এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য কী, এবং আপনারা কি চান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম থেকে কি জাতির পিতা উঠে যাবে নাকি থাকবে, কোনটা, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।